মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রেহাই পেয়েছে রাশিয়া। মার্কিন ও রুশ নেতারা বিষয়টি নিশ্চিত করেছে। সেন্ট পিটার্সবার্গের কার্জন গির্জায় আত্মঘাতী হামলা করে ব্যাপক হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের, এমনটি জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা সংস্থা। হামলাটি করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের, এমন তথ্যটি পাওয়ার পর থেকে পরিকল্পনা বানচাল করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। হোয়াইট হাউস ও ক্রেমলিন নিশ্চিত করেছেন, এই ঘটনার পর সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। দুই প্রেসিডেন্টের প্রণালাপের সময় রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে সবসময় সন্ত্রাসী হুমকি বিষয়ক তথ্য জানানো রাশিয়া। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনা ঘটার আগেই সন্ত্রাসীদেরকে আটক করা গেছে, নইলে এই হামলা হলে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার আশঙ্কা ছিল। আর ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গির্জা এ অন্যান্য পাবলিক প্লেসে বিস্ফোরণ ঘটনার লক্ষ্যে কাজ করেছিল। রাশিয়ার সংবাদ সংস্থা ইতার তাস এর প্রতিবেদনে অনুযায়ী 2017-তে 18টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছেন পরিচালক আলেকজান্ডার বোটনি। তো বন্ধুরা, এমন সকল লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের কি মতামত কমেন্টস করে এখনই জানিয়ে দাও।